কারোর সুখ কারোর খুশি তো সহ্য হয় না বল। যার সুখ দেখবি যার খুশি দেখবি তোর একবারে জ্বলে পুড়ে গা হাত পা একদম পুড়ে যায়, তাই না? একদম তোর কথা তোর ভিডিও তোর প্রত্যেকটা কথার মধ্যে ঝরে পড়ে তোর ভিডিওতে। প্রিয়া গাড়ি কিনেছে সেই নিয়ে তোর ঝুড়ি 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 প্রবলেম। তোর কিসের এত প্রবলেম? তুই তো কেউ যদি মিথ্যে বলে সেটাকে তুলে ধরিস তোর নিজের কথা মতো, ওই যে বারবার নিজের ঢাকটা নিজে পেটাস, আমি যা বলি সত্য বলি কখনো মিথ্যে বলি না। এটা কারা বলে বলতো? যারা ক্রিমিনাল হয় না অ্যাকচুয়াল ক্রিমিনাল তারা এই কথাটা বারবার বলে যে আমি যা বলি সত্য বলি মিথ্যা বলি না। যারা সত্যি কথা বলে না তাদের 100 বার বলার দরকার হয় না। তোর প্রত্যেক ভিডিওতে এই বকবকানি কথাটা এই মানে কান ঝালাপালা হয়ে যায় শুনে শুনে। ঘোড়ার মুখী তোকে বলছি, ডাইনি বুড়ি তোকে বলছি, মানে ডাইনির নজরটা দেখ কীরকম। যে যে ইউটিউবারগুলো ছোট থেকে মানে গরিবি জায়গা থেকে উঠে নিজের পরিশ্রমে নিজের পায়ে দাঁড়াচ্ছে, নিজেরা ঘর করছে, নিজেরা বাড়ি করছে, নিজেরা গাড়ি কিনছে, তো কী হয়েছে তাতে? তারা তাদের পরিশ্রমের দ্বারা মানুষকে খুশি করছে, মানুষ এন্টারটেন মানে এন্টারটেন হচ্ছে, মানুষ চাইছে এরকম এন্টারটেনমেন্ট। বয়টিতে যার জন্য এই চ্যানেলগুলো খোলা হয়েছে এন্টারটেনমেন্টের জন্য। কেউ কন্ট্রোভার্সি করছে, কেউ ডেইলি ব্লগ দিচ্ছে, কেউ কোনো মিউজিক ব্যাপার, কেউ ট্রাভেলের ব্যাপার দিচ্ছে, এটা তো সবাই জানি আমরা। প্রিয়া আজকে বললো না তোর মুখের উপর ঝামা ঘষে দিল না? প্রিয়া তুই দেখ নির্লজ্জের মতো প্রিয়া লাইভে চলে গেছিস, সেখানে গিয়েও বক 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 করতে থাকছিস, চিন্তা কর তোর অকাতটা চিন্তা কর। প্রিয়া লাইভ করছে সেখানে তুই চলে গেছিস, তাহলে যাইনি তোর কি অকাত? সেখানে গিয়েও প্রিয়ার পায়ের কাছে বারবার করছিস। প্রিয়া তোকে লাস্ট কোয়েশ্চেনটা যেটা করেছিল তুই রিপ্লাইটা দিয়েছিলিস? প্রিয়া বলেছিল না যে এবার তো আমি তোমাকে প্রমাণ দেখালাম তুমি আমার নিয়ে ভালো ভিডিও করতে পারবে? কী রে ঘোড়ার মুখী, প্রিয়াকে নিয়ে ভালো ভিডিও করে দেখা, প্রিয়ার পাবলিসিটি একটু বাড়িয়ে দে না দে। তোর তো ফাটে, তোর তো জলে। এই যে দেখ প্রীতম রিমিকে নিয়ে ভিডিও হচ্ছে, তোর চালা চামুন্ডারা সবাই প্রীতমের কমিউনিটি পেয়ে যাচ্ছে, কিন্তু প্রীতম তোকে কমিউনিটি দিচ্ছে না। তোর যা জ্বালা মানে তোর গায়ে করে জ্বলে পুড়ে যাচ্ছে। আমরা সব জানি তোর ভিডিওতে তোর বলা কথায় সেগুলো ধরা পড়ে। আবার দেখ প্রিয়ার কথায় দেখ, তুই প্রিয়াকে কী বললি? ছেঁড়া কথায় শুয়ে নাকি স্বপ্ন দেখতে নেই, তাই যারা গরিব তাদের কোনো স্বপ্ন দেখতে নেই। লোকে কথাতে বলে যে কুঁজো তারও চিত হতে চিত হয়ে শুতে ইচ্ছা করে, যে কুঁজো তারও চিত হয়ে শুতে ইচ্ছা করে, তার মানে কি পুজোর কি চিত হয়ে শুতে ইচ্ছা করে না? করে। তো সেরকম লোকে তো বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। অবশ্যই অবশ্যই মানুষের মনে স্বপ্ন না থাকলে মানুষ কখনো সেই জায়গা ফুলফিল করতে পারে না। এই ডাইনি তুই কি করতে ইউটিউব বাড়াতে এসেছিস? তুই নিশ্চয়ই টাকার জন্যই তো এসেছিস, সেই টাকাতে তো তুই তো আচ্ছা কাছে লোকের পিন্ডি চটকাচ্ছিস, ঘরের জিনিসপত্র কিনছিস। আমি তোকে বলছি তুই তো লোকের পিন্ডি চটকাচ্ছিস, তোর ব্লগ ভিডিও দেখে বলছি, তোর কথা মতো তোর ফ্যামিলিতে প্রিয়ার যখন ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা বারণ, তাহলে তোরও তো বারণ। তোর হাজব্যান্ডের কী রোজগার? খুব ধরলে 6,000-7,000 টাকা, তুই তো বলেছিস 6,000-6,500 সংসার চলে না। তাহলে তুই কী করে ফুটানি মারিয়ে ডাবল ডোরের ফ্রিজ কিনে নিয়ে চলে এলি? তুই কী করে নতুন মিক্সি নিয়ে চলে এলি? কেন আজকাল কারেন্টের বিলের কথা জানিস না কত ইউনিট করে কারেন্ট পড়ে? ঠিক সেরকম ডাবল ডোরের ফ্রিজ তারপরে তোর মিক্সি সব কিছু চললে যে বাড়িতে দুটো করে জিনিস থাকছে। ফ্রিজ নেই না তোর ওপরে, তোর ফ্যামিলি তোর বাড়ির ওপরে কিন্তু ফ্রিজ আছে একটা, মিক্সি আছে একটা, তা সত্ত্বেও তুই কিসের জন্য বড়লোকি চাল মারি একটা করে ফ্রিজ আবার একটা করে মিক্সি কিনলি? বল আমাকে বল, তোর কথা মতো তো তোদের মোটামুটি বড়লোকি চাল না দেখিয়ে মোটামুটি সংসার চলে যায়। তুই তো নাকি কাঁদিস ব্লগ ভিডিওতে, তুই নাকি কাঁদিস না? এই ঘোড়ার মুখে ডাইনি তুই নাকি কাঁদিস না? সালি ঠকবাজ মিথ্যাবাদী, নাকি ওটা অ্যাক্টিং? হ্যাঁ নাকি লোকের কাছে সিম্প্যাথি কার্ড খেলছিস, সিম্প্যাথি মানে সিম্প্যাথি গেন করার জন্যে? সালি এই তো আজকে না কালকে ব্লগ ভিডিওতেই তো তুই বললি যে তোর নাকি কোনো রকমে মিলিয়ে ঝুলিয়ে চলতে হবে, হাজব্যান্ডকে অর্ধেক পয়সা দিতে হবে, বাকিটা শ্বশুরমশাই দেবেন, এইভাবেই তো ভাগ করে চলতে হবে, বলো বলো করে এরকম মানে কী আর বলবো, তাদের আর নাম নিচ্ছি না, তাদের মতো তারবার করে হেসে দিলি। হ্যাঁ কী নোংরা মেয়েছিলে রে তুই, হ্যাঁ তোর বেলায় না ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন তুই দেখবি, আর প্রিয়া যদি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে তখন খুব প্রিয়ার প্রবলেম। কী রে ডাইনি বুড়ি, বলি না তোর নজর হচ্ছে ডাইনির নজর, ডাইনির নজর তো যেখানে পড়বে পুরো ছাড়কার হয়ে যাবে। যাক যাই হোক না কেন, প্রিয়া তো তোর মুখে ঝামাটা ঘষে দিল, প্রিয়া তো গাড়ির পেপারসগুলো দেখিয়ে দিল, প্রিয়া তো দেখালো যে প্রিয়া ইএমআই নিয়েছে, প্রিয়া গাড়ির পেপারসগুলো প্রিয়া শো করে দিল। হ্যাঁ তোর মনে কত কোশ্চেন থাকে তাই না? এবার তাহলে বুঝতে পারলি তো যে তুই শুধুমাত্র তোর কন্টেন্ট নেই, যাকে তাকে ধরে যা তা কন্টেন্ট বানিয়ে তাকে ভিডিও করা, তোর আর কোনো কাজ নেই। তোকে আমি বলি না এমএসএলের ন্যাড় না খেলে তোর জীবনে তোর খাবার হজম হবে না, এমএসএলের ন্যাড় না খেলে তোর নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি আছে? তুই আবার বলিস ওটা তোর ক্রিয়েটিভিটি, এমএসএল যেটা করছে সেটাকে তুলে তুলে তার ছাদ্য বাগাচ্ছিস, এটা তোর ক্রিয়েটিভিটি? তাহলে আমাদেরও তো ক্রিয়েটিভিটি, তুই যা বলছিস তোর টেনে টেনে বার করে তোর ছাদ্য বাগাচ্ছি আমরা তো ক্রিয়েটিভিটি করছি আর কি, মানে এটাও তো আমাদের ক্রিয়েটিভিটি একটা, তাই না? সালি শয়তানি, প্রত্যেকটা ফ্যামিলি ইউটিউবে যে দেখ প্রত্যেকটা মানে যারা
গরিব মানুষ খেতে পেতো না, যারা আজকে একটু শান্তিতে থাকছে, একটু ভালো খাচ্ছে, বাচ্চাকে ভালো খাওয়াচ্ছে, নিজেদের কিছু করছে, এই ডাইনির লক্ষ্য হচ্ছে সেই জায়গায়। বন্ধুরা তোমরা শুধু দেখো, এই ডাইনির লক্ষ্য হচ্ছে শুধু এই জায়গায়। সালিন নিজের জীবনে না আছে কোনো সুখ, না আছে কোনো খুশি, কিচ্ছু পায়নি, না শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করতে পারছে, না তাদের সুখে রাখতে পারছে, না বরকে নিয়ে ভালো করে সংসার করতে পারছে, না বরকে সুখী রাখতে পারছে। আর একটা ব্যাপারের কথা তো ছেড়েই দাও, মানে জীবনে না আছে কোনো লালিত্য, না আছে জীবনে কোনো খুশি, কোথাও কোনোদিন বেরোতে দেখি না, ঘরের মধ্যে পড়ে থাকে, চার দেয়ালের মধ্যে বসে বসে বিছানা গরম করে, আর খালি লোকের পিণ্ডি চটকে যায়। সালি তুই কি রে, হ্যাঁ কি রে তুই, তুই কি সেটা তো সেদিনই জানতে পেরে গেছি, তুই কি সেটা তো সেদিনই জানতে পেরে গেছি। সালি লোকের নিয়ে বলে বেলায়, সালি তোর ব্লগ ভিডিওতে দেখলাম তোর মা এসে বসেছিল, তোর মা এসে বসেছিল, তোর মা কি ধরনের মা রে, কি ধরনের বিয়ান, যে মেয়ের বাড়ি এলো তুই ক্যামেরা নিয়ে সারাক্ষণ ঘোরাচ্ছিলিস, তোর ওপরে শ্বশুর শাশুড়ি ছিল, তোর মা কেন শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করতে গেল না? তুই যে বলিস তোদের বিরাট সম্পর্ক, হ্যাঁ আমরা আমাদের শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার বিরাট সম্পর্ক, কী বালির সম্পর্ক তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে? হ্যাঁ তোর মা বিয়ান এলো, ওই শ্বশুর শাশুড়ির ওপরে তো গেল না, তোর মা সিঙ্গাড়া নিয়ে এলো, চিকেন ললিপপ নিয়ে এলো, আরও সব সিঙ্গাড়াই তো, হ্যাঁ যাই হোক চিকেন ললিপপ, তারপর আরও কী সব বললি কী সব নিয়ে এসেছিলো, তো সেসব তো দেখলাম না তোর শ্বশুর বাড়িতে ওপরে গেলো বলে, মানে তোর শ্বশুর শাশুড়ির কাছে গেলো বলে, আমার তো মনে হলো নিজেরাই মা বাড়িতে সাঁটিয়ে নিলি, হ্যাঁ নিজেরাই তো মা বাড়িতে সাঁটিয়ে নিলি, তোর মা না গেলো ওপরে বিয়ানের সঙ্গে দেখা করতে, না গেলো বিয়ের সঙ্গে দেখা করতে, সালি তোদের এই শিক্ষা, হ্যাঁ তোর এই শিক্ষা জানি রে সালি জানি, তোরা সালা তুই হচ্ছিস একটা জঘন্যতম মহিলা, মানে জঘন্যতম মেয়ে ছেলে একটা, পাতে দেবার নয় তুই, কারুর পাতে দেবার নয়, তোকে দেখলে জাস্ট ঘেন্না লাগে ঘেন্না, বুঝতে পেরেছিস? তুই প্রিয়ার পিছনে লেগেছিস, দুদিন আগে প্রিয়ার বাচ্চা হওয়াটাকে নিয়ে, পেটে বাচ্চা আছে কি না সেটাকে নিয়ে পর্যন্ত কোয়েশ্চেন করলি, তুই এত নোংরা রে, তুই এত নোংরা, হ্যাঁ এত নোংরা, তুই ভগবানের তোর ভয় নেই না? আরে মরলে তো পোকা হয়ে জন্মাবি, মরলে তুই বোধহয় গলির নর্দমার পোকা হয়ে জন্মাবি কিনা সেটাও আমার সন্দেহ আছে, আরও যদি কোনো নিকৃষ্টতম জীব থাকে তুই সেটা হয়েও বোধহয় তো জন্মাবি, ভগবান তোকে এইরকম জন্মই দেবে। সালি ঘোড়ানমুখী ডাইনি বুড়ি কোথাকার, জঘন্যতম একটা অলক্ষ্মী মেয়ে ছেলে একটা, কোনো লক্ষ্মীশ্রী নেই, কোনো লক্ষ্মীশ্রী নেই, শয়তানি মেয়ে ছেলে, খালি পরের সংসারে আগুন জ্বালাবো, পরের সংসারে তার কী করে সংসারটাকে শেষ করে দেবো, কী করে ডাইনির নজর দিয়ে তার সংসারটাকে খেয়ে নেবো, মানে কারোর রোজগার, কারোর ভালো খাওয়া ভালো পড়া ডাইনির চোখে একদম সহ্য হয় না, একদম সহ্য হয় না, শুধু গ্রাস করে নেবো, ডাইনিটা যেমন থাকে খালি কুনজর দিয়ে গ্রাস করে নেবো, তোর হচ্ছে সেই রকম ধরনের ব্যাপার। আর প্রিয়া আমি তোমাকে বলিহারি, আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখবে কিনা, তোমাকে বলিহারি, এই নোচ্ছার মহিলার তুমি তো ভগবানের দয়ায় একটা ঠিক জায়গায় দাঁড়িয়ে গেছো, এই একটা অসভ্য মেয়ে ছেলের জন্যে তুমি কিসের জন্য এত কই ফেরত দিতে বসলে আজকে লাইভে? তোমার দরকার ছিল এত কই ফেরত দেবার? তোমাকে নিয়ে হাজার ভিডিও নামবে, আর এই যে কন্ট্রোভার্সি এদের কাজে হচ্ছে এইরকমভাবে তোমাকে না বেচলে এদের মুখে খাবার উঠবে না, এটা কেন প্রিয়া তুমি বুঝতে পারো না, তুমি ইগনোর করতে পারো না? তুমি দেখেছো দিয়া নাম চ্যানেলটাকে দেখেছো? আগে দিয়াকে নিয়ে কত ভিডিও নামতো, এখন একটা ভিডিও তুমি দেখাতে পারবে দিয়াকে নিয়ে? দিয়া দেখো আজ উন্নতির চরম শিখরে, ম্যাডি ইটস সে এত এত খায়, তাকে নিয়ে পর্যন্ত কত খাবার খারাপ খারাপ ভিডিও নামতো সে খাবারটা খায় বলে, সে কখনো দেখেছো কোনোদিন পিছন ফিরে তাকিয়েছে? তাকায়নি। হ্যাঁ তোমাকে যারা ভালোবাসে তুমি তাদের কিছু কিছু কমেন্টসে লাভ রিয়্যাক্ট দাও, তাদেরকে উত্তর দাও, কিন্তু যারা তোমার পেছনে পড়ে আছে না তুমি তাদেরকে কোনো উত্তর দিও না, তুমি উত্তর দিও না, যত তুমি উত্তর দেবে এরা তত তোমাকে চেপে ধরবে, উত্তর কখন দেবে যখন তুমি দোষ করবে, এই তো তুমি উত্তরটা দিলে, আমি জানি তুমি কোনো দোষ করোনি সেই জন্যই তুমি উত্তরটা দিতে পারলে, কিন্তু দরকার নেই তোমার উত্তর দেওয়ার, তুমি কেন ইগনোর করতে পারো না ভগবানের দয়া? তুমি তো উঠছো তো তুমি উঠতে থাকো, পিছন দিয়ে তাকিও না, মানুষ যখন পিছনে তাকায় না তখন তার পাটা কেউ একজন টেনে ধরলে না সে পিছিয়ে পড়ে থাকে, সব সময় বলে না গো অ্যাহেড, সব সময় সামনের দিকে এগিয়ে যাও, কখনো পিছন দিকে তাকিয়ে দেখো না। আমি তোমাকে শুধু এটুকুই বলবো, আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখবে কিনা, আমি বারবার তোমাকে একটা কথা বলছি, তুমি যাদেরকে বুঝতে পারছো যারা তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে তুমি বুঝতেই পারছো যে এরা তোমাকে ইউজ করার চেষ্টা করছে, কারণ কন্ট্রোভার্সি লেভেলে কাউকে ইউজ না করলে কেউ কখনো এগোতে পারবে না, তুমি দেখতে পাচ্ছ না, তুমি দেখতে পাচ্ছ না, তুমি কণিকাকে খেয়াল করে দেখবে, কণিকাকে খেয়াল করে দেখবে, কণিকা মাঝখানে ভুলটা করেছিল কিন্তু কণিকা এখন আর কোনো উত্তর দেয় না, কণিকা নিজের মতো দারুণ দারুণ করে বিভিন্ন রকমভাবে ভিডিও বানায়, এই অসভ্য নোংরা মেয়ে ছেলেটাকে টোটালি ইগনোর করবে, আমি তোমাকে বলছি এ হচ্ছে ডাইনি বুড়ি, এর নজর অসম্ভব খারাপ। প্রিয়া নিজের ফ্যামিলিকে ভালো করে আগলে রাখো, নিজের পরিবারকে ভালো করে আগলে রাখো, আগলে রাখতে শেখো, তুমি একজন মহিলা নারী, তোমার নিজের পরিবারকে রক্ষা করার দায়িত্ব তোমার, তুমি গাড়ি কিনেছো, তুমি সরি ভাড়া খাটাও, তুমি চাই করো, হ্যাঁ জানি টাকা সারা জীবন মানুষের সবসময় থাকে না, আজকে ইউটিউব আছে কাল তো নাও থাকতে পারে, খুব ভালো ডিসিশন একটা গাড়ি কিনলে, এবার কি শুধু গাড়িটা ভাড়া কাটবে, গাড়িটা তো অবশ্যই তোমার নিজের গাড়ি তুমি ইউজ করবে যেখানে যাবে, এটা তো খুব সাধারণ কথা, তো একটা গরিব বাড়িতে একটা গাড়ি কেনা এটা কি ভুল? একদমই না, আমি তোমাকে 100% সমর্থন করি, আজকে ভগবান তোমার ক্ষমতা দিয়েছে, তুমি গাড়িটা কিনেছো লাক্সারির জন্য না, তুমি গাড়িটা কিনেছো তাকে ব্যবহার করবে বলে, সেখান থেকেও দুটো আর্নিং হবে, এইরকম মেয়ে হচ্ছে লক্ষ্মীশ্রী মেয়ে, যা কিছুই করুক না কেন আর্নিংয়ের কথা ভেবে মেয়েদেরকে করতে হয়,
মেয়েরা কি করতো আগেকার দিনে, মায়েরা সোনার তাল কিনে রেখে দিত। কেন না সোনার তাল কম দামে কিনে রেখে দিই, আমার মেয়ের যখন বিয়ে হবে তখন আমি গয়না গড়িয়ে দেবো। আজকে আমি সোনা কানের কিনে রেখে দিই, মায়েরা কি করে যখনই হাতে টাকা থাকে সোনার কানের কিনে রেখে দেয়। তার মানে কি গরিব মানুষ যদি একটা, তুমি বললে মানে তোমাদের সকলকে বলছি, একজন গরিব মানুষ যারা আনাজ বিক্রি করে তারা পর্যন্ত, আমার নিজের চোখের সামনে দেখা যে গরিব মানুষ একজন আনাজ বিক্রি করে দিন আনে দিন খায়, সেও সোনার দোকানে আমার সামনে এসে বলছে আমার মেয়ের বিয়ে আমি গয়না গড়িয়ে গড়িয়ে রেখে দিচ্ছি। তো তার কি তাহলে লাখ টাকার ছেঁড়া কাঁথা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে ভালো লাগে না, মেয়ের জন্য সুন্দর গয়না গড়াতে ভালো লাগে না? এই কথাটা সম্পূর্ণ ভুল, ভুল তথ্য। তাই প্রিয়া তোমাকে বারবার বলবো, বারবার বলবো, তুমি কাউকে জাস্টিফাই করবে না, তুমি বাধ্য নও, তুমি কারোর কাছে কোনো রকমভাবে তুমি নিজেকে ক্লারিফাই করবে না, কেন করছো কী জন্য করছো, করবে তাদের কাছে যারা তোমাকে ভালোবাসে, যারা তোমাকে ইউজ করে ওপরে উঠতে চাইছে কন্ট্রোভার্সি করে, তাদেরকে কোনো উত্তর দেওয়ার দরকার তোমার নেই। তুমি আসলে এত বড় ইউটিউবার হয়ে তোমাকে এগুলো শিখিয়ে দিতে হবে প্রিয়া আজকের দিনে দাঁড়িয়ে? যাই হোক, যতটা পারবে এই ডাইনি বুড়িকে ইগনোর করার চেষ্টা করো। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত রইলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো, আর সবাই খুব খুব ভালো থেকো।